হ্যালো এভরিওয়ান, এটি আমার ব্যান্ডেল টিপের সেকেন্ড পর্ব। যদি প্রথম পর্বের ভিডিওটি না দেখে থাকো তো আই বাটন বা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। লাহিরি বাবার আশ্রম থেকে বেরিয়ে আমরা আসলাম ব্যান্ডেলের আরেকটি জনপ্রিয় জায়গা ব্যান্ডেল চার্চে। গির্জা দর্শনের সময় সকাল 4 থেকে বিকেল 4:30 পর্যন্ত। গির্জার দেওয়ালের ওপারে অনেকগুলি দোকান আছে যেখান থেকে চাইলে আপনি মোম কিনতে পারেন। ঢুকতে গিয়ে গির্জার দেওয়ালে অনেক ছবি ও মূর্তি দেখতে পাই। মাঠের ভেতরেও যীশুখ্রিস্ট ও তাদের অনুগামীদের বিভিন্ন মূর্তি আমরা দেখতে পাই। তারপর আমরা এসে পৌঁছাই গির্জার মূল দ্বারে। ঢুকেই আমরা গির্জার দেয়ালে ব্যান্ডেল গির্জার ইতিহাস লেখা দেখতে পাই। সেখান থেকে আমরা জানতে পাই কিভাবে 1537 খ্রিস্টাব্দের সপ্তগ্রামে মিশনারিদের আসা, হুগলি শহরের পত্তনের পর তাদের ধর্মচারে ব্রত হওয়া এবং তাদের পরিশ্রম ও একাধিক মানুষের খ্রিস্ট ধর্মের প্রতি আস্থা জাগার কারণে 1599 খ্রিস্টাব্দে হুগলি শহরের উত্তরে এই ব্যান্ডেল নামক গ্রামে গির্জা স্থাপন হয়। এবার আমরা এগিয়ে চললাম গির্জার সেন্টারের দিকে, যেখানে গিয়ে যিশু ও মা মেরির দর্শন পাই। এরপর আমরা চললাম ওপরের দিকে। উপরে গিয়ে আমরা দেখতে পাই একটি ক্লক টাওয়ার ও আরাধনার জায়গা। চার্চের উপর থেকে চারপাশের ভিউটি সত্যি অসাধারণ। নিচে এসে আমরা প্রেয়ার রুমে প্রবেশ করি, যেখানে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নয়। প্রেয়ার রুম থেকে বেরিয়ে দেখতে পাই গির্জার দেয়ালে চিত্র ও লেখন সহযোগে প্রভু যিশুর আবির্ভাব বর্ণনা করা হয়েছে। গির্জা থেকে বেরিয়ে এখানে আরেকটি রুম রয়েছে, যেখানে জাহাজের বিভিন্ন পার্টস ও মাস্তুল সংরক্ষণ করে রাখা হয়েছে। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে টোটো ধরে এবার আমরা চলে আসলাম ইমামবাড়ায়। হুগলি জেলায় হুগলি চুচুড়া পৌরসভায় অবস্থিত এই ইমামবাড়া। আমরা ভেতরে ঢুকতে গিয়ে দেখি একজন টিকিট নিয়ে বসে আছেন। হ্যাঁ, এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। 1841 সালে হাজী মোহাম্মদ মহসিন ভবনটি নির্মাণ শুরু করেন এবং 1861 সালে এটি শেষ হয়।
ইমামবাড়ার প্রধান প্রবেশদ্বারের প্রবেশপথে রয়েছে এই টুইন টাওয়ার, যেটি বিখ্যাত তার ভেন্টেড ঘড়ির জন্য, যেটি কেনা হয়েছিল 11,721 টাকায় 1852 সালে। উপাসনা গৃহের বাঁদিক থেকে চলে গেলাম আমরা সূর্য ঘড়ি দেখতে। এরই পাশ দিয়ে বয়ে চলছে এই সুন্দর সুপ্রশস্ত হুগলি নদী, যেটি খুবই অসাধারণ লাগে। আর আপনি চাইলে এখানে নৌকা করে ব্যান্ডেল চার্চে ডাইরেক্টও যেতে পারে। মেন উপাসনা গৃহে ফোন বা ক্যামেরা অ্যালাউ না করায় সেখানে ভিডিও করতে পারিনি। এই টুইন টাওয়ারে একটি পুরুষ আর একটি মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। প্রতিটি টাওয়ারের উচ্চতা 150 ফিট, যার শীর্ষে পৌঁছাতে 152টি সিঁড়ি পার করতে হয়। তো যারা বয়স্ক লোক তাদের আমি না ওঠারই পরামর্শ করবো, কেননা অনেকটা উপরে উঠতে হয় আর দরজা দিয়ে ক্লক মেকানিজম তেমন ভাবে পরিষ্কার সুস্পষ্ট দেখানো যায় না। হ্যাঁ, ওপরে গেলে হয়তো জানলার ফাঁক দিয়ে খানিকটা ভিউ পয়েন্টটাকে ভালোভাবে দেখা যায়, বাট আমি বয়স্ক লোকের জন্য একদমই রেকমেন্ড করবো না। ব্যান্ডেল চার্চ থেকে অটো ধরে এবার আমরা চলে আসলাম বাঁশবেরিয়ায়। এখন আমরা যাচ্ছি হুগলি জেলার বাঁশবেরিয়া শহরে অবস্থিত হংসেশ্বরের মন্দিরে। মন্দিরের ভেতরে জুতো নিয়ে প্রবেশ করা মানা, তো আমরা জুতো বাইরে জমা রেখে ভেতরে চললাম। এটি হলো ভারতের একটি হিন্দু রত্ন মন্দির। এই মন্দিরের প্রধান দেবী হচ্ছে হংসেশ্বরী। হিন্দু পুরাণে মা আদি পরশক্তি জগজ্জননী দক্ষিণা কালীর একটি রূপ। ১৭৯৯ সালের ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব রায় মহাশয় এই মন্দিরে ভিত্তি স্থাপন করেন, কিন্তু 1802 সালে দ্বিতীয় তলা নির্মাণ শেষ হওয়ার পর প্রতিষ্ঠা ও সুদূর বিখ্যাত এই মন্দিরটি অসম্পূর্ণ থেকে যায়। তারপরে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 সালে বাকি কাজটি সম্পন্ন করেন। শোনা যায় রানী হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহদেব রায়ের মায়ের নাম, তাই দেবতাকে মা হংসেশ্বরী নামেই পূজিত করা হয়। আমার দেখা এই মন্দিরটি সত্যি একটি অসাধারণ আর অন্যতম, কারণ হচ্ছে এরকম প্যাটার্নের মন্দির আমি এর আগে কোথাও দেখিনি। কারণ হচ্ছে যতদূর আমি জানতে পেরেছি এর 13টি চূড়া রয়েছে, যেটি অনেকটা পদ্ম ফুলের পাপড়ির মতো, যেটির আর্কিটেকচার সত্যি খুবই ইউনিক, কারণ হচ্ছে আমি এরকম এর আগে কোথাও দেখিনি।
মন্দিরের পাশে আরেকটি সুন্দর একটি মন্দির রয়েছে, যেটি সুন্দর টেরাকোটার কাজ আমরা দেখতে পাই। এই মন্দিরটিকে অনন্ত বাসুদেব মন্দির বলে, এটিও রাজা নৃসিংহদেব মহাশয় নির্মাণ করেছিলেন। এবার বাড়ি ফেরার পালা, আমরা টোটো ধরে চলে আসি ফেরিঘাটে। এখান থেকে যাব আমরা নৈহাটি। চলো এবার হুগলি নদীর ভিউটাকে এনজয় করা যাক, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।